কয় শুনলাম আপনার নাকি একটা মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, কয় হয়েছে তো একটা মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, আপনি আমি একটা ভালো ছেলে আছে আমার কাছে, এইটার আমি লইয়া ইসলাম আপনার মাইয়ার বিয়ার লাগিয়া। কয় আপনি হুজুর আপনার মাইয়ার বিয়া আনছে আমার জন্য তো কফাল, ছেলেরা কেমন? ও মাশাল্লাহ ছেলেরা ফাঁস আক্ত নামাজি, দানশীল, নম্র ভদ্র, রোজা রাহে, নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ বেড়াইয়া পড়ে, খুব ভালো মানুষ। কয় তৈলে তার আরাফুত্তি কী? কয় টাকা পয়সাও মাশাল্লাহ অনেক ধনী মানুষ, আপনি কি মাইয়াদারে বিয়ে দিতেন চান? হেবাড়ায় ওই যেবাড়া ইহুদি কয়, এবারে কয় এইরকম ফোলা ফাইলে বিয়া না দেয় কারা, স্টেহাও আছে, নামাজও পড়ে, রোজাও রাহে, নফল নামাজও পড়ে, তাহাজ্জুদ পড়ে, দেখতে শুনতেও নম্রভদ্র, দেখতে শুনতেও সুন্দর, তো এবারের কাছে মাইয়া বিয়ে দিতে আপত্তি কী? কয় তো এলিকে এবারের কাছে মাইয়া বিয়ে দিতেন চান? কয় হ আমি রাজি, আপনি আফগান। ইমাম আবু হানিফা কয় একটু সমস্যা আছে, কী আছে? তারান লাগিয়ে কো আস ডাক্য করে যাওয়ান যেত না, কী আছে? উসমা ইমাম আবু হানিফা কয় একটা সমস্যা আছে। কয় কী সমস্যা? কয় সমস্যা বাই কিছু না, এই জাতকনে এই যে বর্ণনা দিলাম লোকটা তো ইহুদি, লোকটা কি এমন হেবার? আমি একটা মুসলমান আর আপনি ইমাম আবু হানিফা হইয়া আমি মুসলমানের মাইয়ার লাগিয়ে আপনি ইহুদির বিয়ে আনছে? ইমাম আবু হানিফা ডাক দেয়া কয় ভাই আমি বলছি লোকটার সব গুণ আছে কিন্তু ইহুদি, যদি তুমি মনে করো ইহুদির কাছে আমি মাইয়া বিয়া দেই কেমনে, নবীজি দই কাম করছে ইহুদির কাছে মাইয়া বিয়া দিছে। কয় কার কোন ইহুদির কাছে বিয়া দিছে? কয় তুমি যে উসমান রে ইহুদি কও, এই উসমানের কাছে তো আমার নবী মাইয়া বিয়া দিছে। কিসি হন বুদ্ধিও সব আনা লাগবে কেনলা বেড়ায় সিল্লাম দিয়া ইমাম আবু হানিফা ফাও ধরে কয় আপনি এই বুদ্ধি দিছে গাড়া, আপনি দি মাশাল্লাহ সিহন কামলা, আমি হুদি কই হইন না, আপনি কেমনে কায়দা করে ঘুরাই আনছে? কয় আপনি আমারে তবা ফরাই দেন, আমি ওয়াদা করলাম জীবনে যতদিন বাচ্চা থাকি উসমান রাদিয়াল্লাহ তাআলা হুকে আর কোনো দিন আমি ইহুদি বলবো না। সুবহানাল্লাহ, বলবেন না? আমরা মানুষটি এরকম বুদ্ধিমান আছিল, এইরকম বুদ্ধিমান যেমন আছি আবার নম্র ভদ্র আছি, একটা কথা মনে করছে কইলে তোমরা কি উডাউডি কইরার না বেশ। একবার একদল কাফের আইসে, কি হয়েছে কাফের আইয়া সেরা ইমাম আবু হানিফারে কয় ও তোমরা যে তুমি যে কও আল্লাহ আছে প্রমাণ আছে নি কোনো? ইমাম আবু হানিফা কয় এমনি মুহে মুহে কইলে দইত না, তোমরা ভিতরে যারা বুঝুন আছে তারা একখানো করো, আমিও কুতুর বই প্রমাণ দিয়া দেয় আল্লাহ আছে না নাই, সব হারা লাগবে না। তারিখ হয়েছে, স্থান নির্ধারণ হয়েছে, পশ্চিম সিং মসজিদের সামনে আগামী শুক্রবারে ইমাম আবু হানিফা থাকবো, যারা আল্লাহ মানে না তারাও থাকবো, প্রমাণ হইব এই আল্লাহ আছে না নাই। এখন নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট তারিখে জমার পরে সকলে মিটিংও বইছে, বইছে পরে ইমাম আবু হানিফা আমরার কাছে প্রমাণ আছে আল্লাহ নাই, এটা আমরা পরে কয় আপনি আগে কোন আল্লাহ যে আছে এটার প্রমাণ দেন। ইমাম আবু হানিফা খাও আল্লাহ আছে যে এটা কেমনে প্রমাণ দিতাম, তবে একটা ঘটনা মনে পড়ছে, এটা কইয়া লাই কও না, কয় সমুদ্রের ভিতরে একটা জাহাজ নিজে নিজে মাল বুঝাই করিয়া রোয়ানা দিছে, আড়াই মাইল দূরে গিয়া মাল ডি নামাই দিয়া আবার জাহাজটা আগের জায়গা তাইয়া পড়ছে, জাহাজ চালাইন নেওয়া নাই, মাল নামাইন নেওয়া নাই, ওকরে নিজে নিজে জাহাজটা নিজে নিজে মাল ডি লইয়া গেছে, নামাই দিয়া আবার আইয়া পড়ছে। সব ভালো লাগতেন না? কাফেরারা কয় ইমাম আবু হানিফা আমরা শুনছিলাম আপনি বলে অনেক বুদ্ধিমান, আপনি কি এটা বিশ্বাস করেন? কমা না বিশ্বাস করণের কী আছে? আমি এটা জানছি শুনছি, মানছি আমারে কইছে, এটা না বিশ্বাস করতাম কেড়ে, নিজে নিজে গেছে মালডি নামাই দিয়া জাহাজটা আবার নিজে নিজে আইয়া পড়ছে। কাফেরারা কয় এটা জীবনে হইতো না, এটা হয় না, জীবনে হইছে না, মালডি তুলনের লেগে একজন লাগে, নাওটা চালাই নেওয়ানের লেগে একজন লাগে, মালডি নামানের লেগে একজন লাগে, আবার আমি একজন লাগে। ইমাম আবু হানিফা চোখের পানি ছেড়ে দিলেন, সুবহানাল্লাহ, আল্লাহ মানো না, সামান্য একটা জাহাজ নিজে নিজে যদি এই জায়গা থেকে ওই জায়গায় যেতে না পারে, জাহাজের ভেতরে যদি আপনি আপনি মালগুলো উঠতে না পারে,
আপনি আপনি যদি মাল খালাস হইতে না পারে, জাহাজটা যদি আবার আপনি আপনি ফেরত আসতে না পারে, তোমরাই যদি কেউ এটা বিশ্বাস করার মতো না, তাই একবার চিন্তা করে দেখলা না, কংসনগর পশ্চিম সিং সামান্য একটা প্যান্ডেল করছে, দুই সারিতে খুঁটি বসাইছে, মাঝে এক সারি খুঁটি বসাইছে, সামান্য একটা প্যান্ডেল টানাইতে যদি এতগুলা খুঁটি লাগে, একবার খোলা আকাশের নিচে দাঁড়াইয়া ও আকাশটার দিকে তাকাইয়া কোনোদিন চিন্তা করে দেখলা না, এই আকাশটা খুঁটি ছাড়া কে বানাইল? একবার চিন্তা করে দেখলা না, আকাশ বানাইল খুঁটি ছাড়া, জমিন বানাইল সমতল করে, পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিল। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো পেরেক মাটির নিচে, তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি ওই ময়নামতি ক্যান্টনমেন্টে যাও, ওই যে পাহাড়ের সারি দেখো, ওই পাহাড় পাহাড় না, ওইগুলাই হইল পেরেকের মাথা। জমিন বানাইল সমতল করে, পেরেক মেরে দিল পাহাড় কোনাই দিল পেরেকের মাথা, কল্লো কল্লো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কেনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভেতরে শরবত, আখের ভেতরে রস, শুধু কি তাই? তোমাকে আমাকে আমার আল্লাহ গরু বানাইলে পারতো, ছাগল বানাইলে পারতো, তুমি যদি কুকুর হইতা পেটের খিদার জ্বালায় হোটেলের সামনে যদি দাঁড়াইতা, হোটেলের মালিক তোমারে লাঠি দিয়া পিটাইতো, তুমি বারবার ফিরে যাইতা, হোটেলের বয় গরম পানি করে তোমার গায়ে ঢেলে দিত, তোমারে আল্লাহ কুকুর বানায় নাই, তুমি যদি শিয়াল হইতা দিনের আলোতে বেরি হতে পারতা না। ও পশ্চিম সিংহের মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, শুধু কি তাই? ওই মানুষ বানানোর পরে চোখের জায়গায় চোখ দিয়া তোমারে অন্ধ বানাইলে পারত, কানের জায়গায় কান দিয়া তোমারে বধির বানাইলে পারত, ও বন্ধু তোমারে ওই নাকের জায়গায় নাক দিয়া গন্ধ নেওয়ার ক্ষমতা কেড়ে নিলে পারত, তোমারে হাত বানাই দিয়া লোলা বানাই দিলে পারত, তুমি ধরার ক্ষমতা রাখতা না, পায়ের জায়গায় পা থাকতো তোমারে প্যারালাইজড বানাই দিত, লাঠি দিয়া ভর দিয়া তোমারে যাওয়া লাগতো, হুইল চেয়ার চালাইয়া চালাই তুমি এক জায়গা থেকে আরেক জায়গা যাইতা, শুধু কি তাই? ও মুসলমান তোমারে মানুষ বানাইল, পরিপূর্ণ মানুষ বানাইল, এরপরে তোমার ইহুদির ঘরে জন্ম দিলে পারত, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারত, ইহুদির ঘরে না, হিন্দুর ঘরে না, খ্রিস্টানের ঘরে না, তোমারে মুসলমানের ঘরে জন্ম দিল, শুধু কি তাই? মুসলমানের ঘরে জন্ম দিয়া আদম থেকে হইসা যে কোনো এক নবীর জমানায় পাঠাইলে পারত, তিনি তাও করলেন না, এমন একজন নবীর জমানায় পাঠাইলেন যিনি আকায় নামদার তাজেদারে মদিনা, মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুজতবা, মক্কার মতি মদিনার জ্যোতি, দু কুলের সাথী ফখর মওজুদ, সাইয়্যিদুল আনাম রহমতে দু আলম, হুজুরে পরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবীর উম্মত বানাইল যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরও পেরেশান, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, যে আল্লাহ তোমারে মানুষ বানাইল, যে আল্লাহ তোমারে পরিপূর্ণ মানুষ বানাইল, যে আল্লাহ তোমারে মুসলমান বানাইল, যে আল্লাহ তোমারে আখির জামানার নবীর উম্মত বানাইল, যে আল্লাহ তোমার জন্য আকাশ বানাইল, জমিন বানাইল, যে আল্লাহ তোমার জন্য রিজিক দিল, নেয়ামত দিল, এত কিছু যে বানাই দিল, সমুদ্রের ভেতরে জাহাজটা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় নিজে নিজে যেতে না পারে, তাইলে সব বুঝি এমনি এমনি হয়ে গেছে, বানানোর জন্য একজন লাগে নাকি লাগে না? সব যিনি বানাই দিলেন তিনি কে? কথা কয় না, জোরে কয় না, এই আল্লাহ আছেন নাকি নাই, ছিলেন নাকি ছিলেন না,
থাকবেন নাকি থাকবেন না, আমার এই আল্লাহ কয়জন জোরে খান আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মাহফিলের পরিবেশটা কেন নষ্ট করতেছেন, কেন নষ্ট করতেছেন? একটা লুকু উঠেন না, চুপ করে ধৈর্য ধরে বসেন, সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। যেই কথাটা বলতেছিলাম ইমাম আবু হানিফার কথা মনে আছে তো নাকি? আল্লাহ ওনারে এত বুদ্ধি দিছে, আল্লাহ কোরআনুল কারিমে কো আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। আল্লাহ কয় যারা আল্লাহর পথে চলতে চায়, সুবহানাল্লাহ বলবেন না, যারা আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা যারা চেষ্টা করে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আল্লাহ সবগুলো রাস্তা বান্দার সামনে সহজ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না, উডাউডি কইরেন না, বেশি রাইট হইছে না। আমি বারবার কইছিলাম যে এত রাইতে আমারে মাইক দিয়েন না, এত রাত থেকে তো মানুষ তাহে হেই মাগরিবের টাইমে আইসে আরো হন মাইছে বইয়ে থাকবো, টেহা দিয়েও তো রাখতেন ফেরতেন না, আপনি কোন থাকবো আপনার আইসটা দেখা থাকবো মাইছে, তারা ঘুমান লাগতো না তারা বনো আজ্জা যখন দেরি হয়ে গেছে গা, আমিও তো দেরি কেন, আপনাকে আমার হারাইয়ে যাবেন গা বন, সামান্য একটু কথা কই ইনশাল্লাহ শেষের দিকে যাবো গা, কথা একটা মনে পড়ছে কয়ে লিতাম নি, আমিন কয় না তো জোরে কয় না আরো জোরে, কি মজার ইসলামও, আমরা যে মুসলমান হইছি আমরা তো ফাইকারি, আমরা মুসলমান হইছি ফাইকারি। নবীজি যখন হেরা গুহায়, কি গুহায় কথা বলা, কি গুহায়, হেরা গুহায় ধ্যানমগ্ন, যারা হজ গেছেন তারা দেখছেন মক্কার ভিতরে বড় বড় কয়েকটা পাহাড়ের ভিতরে অন্যতম পাহাড়টা হলো জাবালে নূর, যেটার মাথার ভিতরে হেরা গুহা। আমি 2000 সালে প্রথম যখন হজ গেছি, আমার যারা হ্যানের ভক্ত মরি, তোমরা কি শুরু করলো আজকে আমি কিছু বুঝলাম না, তুমি কি নতুন অস্ত্র এখানে, এদিকে ঘুরে বসো আমার দিকে, আমি যখন 2000 সালে প্রথম হজ গেছি, আমার যারা হ্যানের মুড়ি তার আমারে কয় হুজুর নবীজি যেই হেরা গুহার ভিতরে ভইয়া কোরআন নাজিল হয়েছিল এটা দেখবেন নি, আমি কই এটা তো খুব শখ দাদায় শুরু থাকতে একটা ক্যামেরা কিনেছিল হজের সময়, এটার এমনি টিপ দিয়ে গুড়ান দিয়ে ছেড়ে দিলে ঠাসই আওয়াজ হইতো, ঘুরে ঘুরে নানান ছবি আইতো, সেইটার মধ্যে হেরা গুহাটা দেখছি, আমার হুজুর হেরা গুহাটা দেখান যাই বলি, কয় হ হুজুর দেখান যাইব, আমি কো অনেক ওসা বিলে, কয় হ হুজুর একটু ওসায়, আমি কইতো আমারে লইয়া যাও গাড়ি করে, তারা হেরা গুহারের কিনারে নিচে জাবালে নূর পাহাড়ে, পাহাড়ের নূর আমি আগের থেকে হুন্ডাইছি, এইটার ফেল উফরে ফেল চাইলে মাথার টুপিটা গুলে ফিসে দিয়ে ফইরে যাই, তা আমি আমার গাড়িতে নামাইছে পরে আমি এইটা এই হেরা গুহা এটার মধ্যে কয় হ হুজুর, তা আমি এমনি উফরে ফেল চাইছি যে হি যে টুফি পরে না, বাংলাদেশে সারা জীবন হইনাইলা উফরে ফেল চাইলে টুফিটা ফইরে যাই পরে না কেড়ে, পরে খেয়াল করে দেখছি ওই যে মাথা কামাইছি যে বাইকটা চুলে কামড় দিয়ে ধরে রাখছে টুপি, আমি যখন হ্যাঁ গেছি ও আহা আমার মনে আছে, তখন আমি সুজুয়ান মানুষ, 2000 সালের কথা হন হলো 2020 বছর আগের কথা, আমার শরীর মশাল্লা তখন ফুনফুন আছিল কেন আরও জুয়ার, আমি যখন উড়া শুরু করছি তারা বোতল দিয়ে পানি টানি লইছে, আমি 5-6 বার জিরাইয়া পানি টানি খাইয়া গামতে গামতে হ্যাঁ গিয়ে উঠছি, উঠতে সেটা তারা কী জানি কইছে, সব লোক সরে গেছে গা আমার নিয়ে হেরা গুহারার ভিতরে বইছে, ঠিক নবীজি যেই জায়গাটাতে বইছে ওহিনাজি লইছে ঠিক সেই জায়গাটাতে আমি গিয়া বইছি, আলহামদুলিল্লাহ কইতেন না, আমি টের পাইলাম, মনে হয় যেন নবীর গায়ে আর জান্নাতি গন্ধ তখনও পাওয়া আমার গাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছিল, আমি কাঁদতেছি, আমার যারা ভক্ত বড়ি তারা কয় হুজুর কান্দেন না, ওটা যত কঠিন নামা তত কঠিন না, নামার সময় আর কষ্ট হইতো না, তারা মনে করছে নামনের ডরে আমি বোধহয় কাঁদতে আসি, তারা কো উঠতে কষ্ট নামতে এত কষ্ট না, শরীরে ফাতলা করে ছাইড়া দিবেন, আস্তে আস্তে নামমা যাইবেন, এত মেহনত লাগে না, ফাও টাও ধরতো না,
আমি কই বাইরে আমি তো ওই কষ্টের কথা মনে করে কান্দি না, আমার মনে পড়ে গেছে 1500 বছর আগের কথা, আমার নবীজি যখন হেরা গুহায় জনমগ্ন, নবীর বয়স হইল 40, আমাদের আম্মা জান খাদিজার বয়স হইল 55 বছর। এই 55 বছরের বুড়া বেডিডা আমি জীবনে উঠছি একবার, আর কোনোদিন হয়তো উঠব না, আমার যদি এত কষ্ট হয়। 55 বছরের বুড়া মহিলারা আমাদের আম্মা খাদিজায় সকালে একবার বিকালে একবার দৈনিক দুইবার আমার নবীর জন্য খাবার আর পানি নিয়ে হেরা গুহায় উঠছে। অবংশনগরের মুসলমান, অপশ্চিম সিংহের মুসলমান, গারুচরের মুসলমান, ভারেল্লার মুসলমান, বাড়িকোড়ার মুসলমান, এলাকার মুসলমান, আমার মন দিয়ে শুনো রে বাপ, মা মুসলমান, বাপ মুসলমান, তুমিও মুসলমান হয়ে গেছো। আমি গতকালকে মাহফিলেও বলেছিলাম, আমার মাহফিল ছিল কচুয়া, সাতপুর জেলা কচুয়ায় আমার মাহফিল ছিল গত রাতে। আমি সেই জায়গায়ও বলেছিলাম, ইসলাম মানার কারণে কোনোদিন আমরা দেশ ছাড়া লাগে নাই, গ্রাম ছাড়া লাগে নাই, বাড়ি ছাড়া লাগে নাই। অথচ আমার নবীর বাড়ি মক্কায়, নবীর জন্ম মক্কায়, নবীর কৈশোর মক্কায়, নবীর শৈশব মক্কায়, নবীর যৌবন মক্কায়, নবীর বিবাহ শাদী মক্কায়, নবী ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, মেয়ে বিয়ে দিছে মক্কায়, ও বন্ধু শ্বশুর বাড়ি মক্কায়, সুবহানাল্লাহ, কই দাও নবীর সব মক্কায়। অথচ আমার নবী থাকতে পারছে নাকি মক্কায়? আমার নবী চলে গেল মদিনায়। তুমি আমি ইসলাম মানলাম, কোনোদিন পশ্চিম সিং সাইরা আমাদের ভারেল্লা যাওয়া লাগে নাই, কোনোদিন গ্রাম সাইরা বুড়িচং সাইরা ব্রাহ্মণ পাড়া যাওয়া লাগে নাই। ও মুসলমান, ইসলাম মানতে গিয়া কোনো কষ্ট সওয়া লাগে নাই। আমার দুজাহানের বাদশাহ নবীরে মক্কার কাফেরারা মক্কায় থাকতে দেয় নাই, ঠিক কিনা? নবী চলে গেলেন মদিনায় রাতের অন্ধকার, সাথে একজন মাত্র মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু চলে গেলেন মক্কায়। মক্কায় যাওয়ার পরে মক্কার মানুষগুলো তটস্থ হয়ে গেছে, কোনো মুসলমান চলে যায় কিনা খেয়াল রাখে। এত একটা ব্যাগ দেখলে কয় দেখি ব্যাগের ভিতরে কি, যদি দেখে দুইটা লুঙ্গি কয় মনে করে তারা বোধহয় মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে। ব্যাগ হাতে নিয়ে মুসলমান হাঁটতে পারে না, একটা ফোটলা লই আঁটতে পারে না, কাফেরেরা পাহারা দেয়, চেক করে চেকপোস্ট বসাইয়া একজন মুসলমান নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ, সুবহানাল্লাহ, বুঝলেন না? মক্কার কয়েকজন ধনীর ভিতরে একজন অত্যন্ত সুন্দর মানুষ ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান একদিন নবীজি মসজিদের ভিতরে বসে আছেন, তাকাইয়া দেখে মসজিদের কোনার ভিতরে একটা মানুষ দেখা যায়, চুলগুলো এলোমেলো, দাড়ির ভিতরে ময়লা, পাপা গায়ের কাপড় ময়লা, খাবার নাই, চোখ গর্তের ভিতরে চলে গেছে, ওই কপালের চামড়ার ভিতরে ঘাম জমে আছে, গালগুলো ময়লা। নবীজি ডাক দিয়া কয়, কে রে ওই কোনায় কে বসে আছে? আব্দুর রহমান ইবনে আউফ আস্তে কইরা দাঁড়াইয়া কয়, লাব্বাইক ইয়া রাসূলাল্লাহ, আপনার আব্দুর রহমান যে মক্কায় নবী নাই, আপনার আব্দুর রহমান সেই মক্কায় থাকে না? আমি মদিনায় চলে আসছি, নবীজি কয়, দাঁড়াও বসো, আমি দেখতেছি কী করা যায়। খুব চিকন কথা মন দিয়া শুনেন, এর আগে নবীর লোকে যারা মক্কা ছেড়ে মদিনায় আইছে, নবীজি একজন একজন করে ভাগ করে মদিনার মুসলমানরে দিয়া দিছে, কথাটা বুঝছেন না? মনে করেন পশ্চিম সিং মাহফিল হন যারা আইছে, আমরা হাজি অনুসাবে দাঁড়াইয়া কয়, ও অন্য গ্রান্তে যারা আইছে তারা আমরার মেহমান, পশ্চিম জায়গায় তারা গর্ভি সেফারজন করে ভাগ করে লইয়া জিজ্ঞাও, যেমনি আবিদ ফুল লইয়া জিজ্ঞায়, জানেন নি আপনারা? যেমনি ভাগ করে লইয়া জিজ্ঞা, এমনি লইয়া জিজ্ঞাও, তারা আমরার মেহমান, তারা আমরা আজকে মাহফিলটার ভিতরে তামাশা শুরু করছে, কি একটা জিতছে, তারপরে দৌড় দিয়ে বাড়ি লেছে, কেউ দৌড়তে পারছে না, এবার হাডুডু খেলতে হয়েছে, এখন লাইন ফাড়ুই লেছে, দাঁড়াইলে
কি কার মারটা শুরু করছে দাও মি আইসেন বছরে একটা মাহফিল সাফা দিয়ে বইয়া থাকবে না তো তারা হুড়া কিটা আমিন কর করোনা যদি বেড়ে যায় মাহফিলের মুখ আর দেখতা না কি তামাশা শুরু করছে শুকরিয়া আদায় করব বলে যাও আল্লাহ যখন সুযোগ দিছে হুন্ডার ওই আরে পরে দেখো না মাফলার ফেসাইয়া যেন সিনা না যায় বুড়া বুড়া বাড়াই শুরু করছে এটা পুরো মাহফিল ধরে বাগমারার মাহফিল বাড়াই নিছে কথা একটা মনে করছো কইলি তোমরা কি বাগমারার মাহফিল ওই ঘটনায় তো করছে ঘন্টাখানে কোয়াজ করে সারছি দেহি এক তে খেয়ে রইলেছি তারে জি গেলে ভাই তুই খেয়ে রইসত কেড়ে কয় খেয়ে রইছি না খেয়ারা করাইছে আমি কেড়াইডা কয় লগের তারা আমি কীতা কইছে কয় তারা কইছে হুজুরের মাহফিল তো উঠন যা না তুই খেয়ে রইয়াছা দেহি নমুনা রাখি রহ তে যখন দমক খাইয়া লাইছে বাহি তারা নিয়ত ছাইরা দিছে আরে বাবরে নমুনা খারাপ উঠন যেত না তুই বেড়াইয়া বই আমার নিয়ে আইসেন কুতুর সাফা দিয়ে বন্যা তো দেরি হইছে না তো মান্ড তো আমি এনে উঠে আসি আপনারা বইয়ে এনে রয়েছে কাম লাগলে বোয়া তো হইতালা যদি দেখেন যে বেশি মেহনত লাগে আমরা ইত্যাদি রেহাজারে কুলবালিশ বানাইয়া ফাতার হইতালাম না কয়জন উঠে উঠির দরকারটা কীতা জানো একটা কথা তুলছি কথাটা শেষ করি না আমিন কইতো না তো জোরে কয় না আমিন এখন নবীজিয়ে দাঁড়াইয়া কইছে এই কত কয়দিন আগে যারা মক্কা শরীফতে আইছে তোমরা যারা মদিনার মুসলমান সকলরে তো বাক কইরা কইরা একজন একজন কইরা দিছি ওখানে আমার আব্দুর রহমানে আইছে কি নাম কথা কেনা কি নাম আমার আব্দুর রহমানে আইছে তোমরা আমার আব্দুর রহমানরে কেড়া নিতে চাও কয়েকজন লাভ দিয়া খেয়ে রয়ে গেছে পনেরো বিশ জন খেয়ে রয়ে গেছে গা নবীজি কয় ও মানুষ একজন তোমরা পনেরো বিশ জন খেয়েছি কিন্তু দেম একজন রে না একজনে খেলো আবার পনেরো বিশ জন খেয়ে না নবীজি কয় বুঝছি আমি তোমরা এমনি পারতা না নবীজি কয় দারাইনার ভিতরে নবীজির একজনের পছন্দ করছে এবার নাম হলো সাদ ইবনু রবিয়া সাদ ইবনুল মনে রাখেন কি নাম কি নাম আর মক্কাতে যে বাড়াইছে এবার কি নাম মাশাআল্লাহ সচেতন শ্রোতা আমি তো মনে করছি তারা বুঝে বুঝে না পুরো বুঝে ফোর সেন্ট্রিক এলাকার মানুষ ওয়াজ বুঝতো না বুঝবো কেনা রে ঠিক কিনা কও আমরা হইলাম মাহফিল হইলো আমরা হইলাম আখরা মাহফিলে আমার মাহফিলে তো শুরু হয়েছে কারু সর্দি এই এলাকার আমিন ক তো যেই কথাটা কইতাম ইসলাম এখন মক্কাতে যে বেড়াই সে বেড়ার নাম নাকি তা মদিনায় যে বেড়া খেলুই সে বেড়ার নাম নাকি তা মাশাআল্লাহ পুরা ওয়াজ আগামী বছর আমার দাওয়াত দিয়ে না তারাই ওয়াজ করে লাগে আমিন ক এখন আব্দুর রহমানে যখন আইছে নবীজি কইছে এই সাদ দাঁড়াও সাদ ইবনু রাবিয়া দাঁড়াও দাঁড়াইছে পরে কয় লাব্বাই কি আর রাসূল আল্লাহ কয় আব্দুর রহমান রে তোমারই দিলাম সুবহানাল্লাহ কইতেন না এখন আব্দুর রহমানে আত্রা তেমনি ধরছে ধরে সেটা চা দেখো ভাই সাহ নবীজি আমারে দিছে আমি এক বাপের এক ফুট আল্লাহ করলাম তখন দুইজন হইছি সুবহানাল্লাহ কইতেন না আগে আমরা বাইতে গেল ধরতে ধরতে টানতে টানতে বাইক নিছে গাড়া রাত নিয়ে আসে রে কয় আপনি এখনো দাঁড়ান আমি কিন্তু ভিতর বাইতে আই গেছে ভিতর বাইক গিয়ে সেটা বড় একটা দড়ি আনছে কি আনছে কথা কয় না দড়ি চিনেন না রশি রশি কাশি দড়ি বড় একটা দড়ি আনছে আইনা সেটা দৌড়িয়া বাইরে আইছে আই সেটা কয় ভাই কারে কয় কারা কয় আর যা ওয়াজ মুহস্ত করাই না ভালো যা করে কোন কারে কয় আব্দুর রহমান রে সাদে কয় ভাই আপনি এখনো টিপ দিয়া ধরেন এটা আমরা সীমানা বাড়ির সীমানা সুবহানাল্লাহ কইতেন না আপনি এখনো টিপ দিয়া ধরেন তো আব্দুর রহমান দৌড়ে খেয়ে রইছে সাদের দড়ির মাথাটা লইয়া বাড়ির ফুক মাথাত গেছে কিয়া সেটা কয় ভাই টিপটা সাইলেন না টিপটা ধরে রেখে কহ ধরে রাখছি কই যে জায়গাটা খেলুছেন এই জায়গাটা খেলুই থাকে রশিটা ধরেন হেই মাথাতে হেবাড়াই গুইড়াইছে রশিটাতে মাইদা মাইদি বাক করছে দুই বাক করে সেটা মাইদা একটা খড়া বোয়াইছে কোমড়া কাটা বাক খড়া বোয়াইয়া কয় ভাই এই বাড়িটা বাক করলাম নবীজি কইছে আপনি আমার ভাই আমার আব্বার দিনের যে বাড়িটা পাইছি আগে তো আমি একলা আসলাম এর লেগে বাড়ি আর বাক করণ লাগছে না ওহন আল্লাহ করলাম আমরা দুই ভাই হইছি না এর লেগে মাই দিয়ে বাক করে খড়া বোয়াই দিলাম এক বাঘ আপনার এক বাঘ আমার সব ভালো না বুঝেন না কি ইসলাম ওইটা আন্তাজ বুঝ কিচ্ছু খালি আইও উঠতে যাই গিয়ে উহি দিয়া ইসলাম বুঝা যাইবা বালা বাঘটা করে সারছে পরে আব্দুর রহমান কা ওই ডিকি তখন কেন কথা তো ডি আমরা দুই ভাই না তো দুই বাঘ হইব না তো বাঘ হইছে কহ কয় কয় আপনার বাড়ি হইলো ঘর হইলো দুইটা বাইক ঘর কয়টা কয় ভাই সাহেব একটা ঘর আপনার একটা ঘর
বাড়ি ভাগ হয়ে গেল, ঘর ভাগ হয়ে গেল। আবার সার ডাক দেয়া, কয় ভাই আপনি তো মক্কা থেকে এসেছেন, কিছুই আনতে পারেন নাই। আমার বিবি দুইজন, আমি দুই বিয়া করছি, আমার স্ত্রী দুইজন, মক্কায় নিশ্চয়ই আপনার স্ত্রী ছিল, আপনি তো আনতে পারেন নাই। নবীজি বলছে, আপনি আমার ভাই, আমি দুই বউ লইয়া ঘুমাবো, আর আমার ভাই বিবি সারা ঘুমাবে, কোল যায় মানে না। আমার দুইজন, আপনার একজনও থাকবে না। নতুন বিয়া করতে গেলে অনেক টাকার দরকার, চিন্তা করেছি আমি দুই বিবির একজন তালাক দিয়ে দেব, কম খরচের ভেতরে আপনি যেন বিয়ে করে নিতে পারে। আপনি একটু বাইরে দাঁড়ান, আমি বিবিদের সাথে একটু বুদ্ধি করে আসি। সাত চলে গেল ঘরে, ঘরে গিয়ে দুই বিবিরে বসাইছে, ডাক দিয়া কয়, চিন্তা করে দেখলাম আমি একজন ভাই পাইছি, নবীজি আমার একটা ভাই দিছে। আমি চিন্তা করলাম, বাড়িটারে ভাগ করলাম, ঘর দুইটা দুই ভাইয়ে ভাগ করে নিলাম। এখন আমার দুইজন বিবি, আমি চিন্তা করেছি একজন তালাক দিয়া দেব, ছোটো বউটা ফাল দিয়ে উঠটা কয়, হ দুইজন দরকার কি, একজন দিয়ে আমার ভালো হইব, আমরা মিলজিল করে চলাম। ছোটো বেরিয়ে মনে করছে, তালাক দিলে তো বট্টারে দিব, তালাক যদি দেয় ছোটো টারে দিব না বড় টারে দিব, এটা হলো হিসাবের কথা। ছোটো বউ আর আগে দেয় দিয়া না, কইলাম না কেন তালাক, কইলাম না কেন বইয়ের শুন কিনতে, কইলাম তালাক তালাক কন। এখন আব্দ সাদ ইবনু রবিয়া মুসকি হাসি দেয়া কয়, বিবি তুমি তো কোরআন শরীফের সব সম্পর্কে তোমার জ্ঞান নাই, চতুর্থ পারার প্রথম আয়াত হলো লাংতানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বু, আল্লাহ কইছে যেই জিনিসটারে বেশি পছন্দ করে এইটা বিলে আল্লাহ রাস্তায় দান করন লাগবো। তো বউ তো দুইটাই আমার, বড়রা তো বুড়ো হয়ে গেছে গা, সুইটটা না মায়া করে বেশি, আল্লাহ কয় সুইটটাটারে মায়া ডারে বিলে তালাক দেওয়ান লাগবো, নিয়ত করছি তালাক দেওয়ান লাগলো সুইটটা ডারে দে। সুবহানাল্লাহ, কয় না তো এখন তালাক দিছে, আব্দুর রহমানের লোকে বিয়া করছে, বিয়া দিছে, সুবহানাল্লাহ কইতেন না, বাড়ি দুই ভাগ হইছে, ঘর দুই ভাগ হইছে, বিবি দুই ভাইয়ে দুইজন নিছে। এবার আব্দুর রহমান যখন দাঁড়াই রয়েছে, সাদ কয় ভাই সাহ সব ভাগ করছি, একটা জিনিস বাহির হয়েছে, কয় কী জিনিস, কয় আব্বা কিছু টেহা এই ব্যাগের ভিতরে রাখিয়া আমার কাছে দিয়া গেছিল মরণের আগে, এটি আর আমি আর ধরছি না। তো আপনি যখন আমার ভাই হইছে, আব্বার দৈন না টেহা আমরা দুই ভাইয়ে ফানা না, ওখানে আমি আনাম দুইজনে গইন না, আমরা আলগা আলগা করে লাগাম, সব আনা লাগে না। আব্দুর রহমান খপ করে হাতটার ভেতরে ধরছে, খপ করে সাদের হাতটাতে ধরছে, তোরা কয় ভাই আর গইয়েন না, বাড়ি ভাগ করছেন, ঘর ভাগ করছেন, বিবি একজন তালাক দিছেন, আর গইয়েন না, আমার টাকা লাগবে না, আমি পাকা ব্যবসায়ী, ব্যবসার নিয়ম কানুন আমি বড় বুঝি, ভাই আমার একটু বাজারটা দেখাই দেন, দেখবেন কয়দিনের ভিতরে আমি মাশাআল্লাহ কেমন ব্যবসা করি। সাদ ইবনু রবিয়া আব্দুর রহমানের হাতে দূরে দূরে বাজারও লইয়া গেছে, আব্দুর রহমানের খুডের ভিতরে কিছু টাকা ছিল, এই টাকা দিয়ে কম পয়সায় মাল কিনছে, মাশাআল্লাহ বেশি দামে বেচছে, লাভ হইছে। কয়েকদিনের ভিতরে আব্দুর রহমান মদিনার কয়েকজন ধনীর ভিতরে একজন হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক টাকা হয়েছে, এর ভিতরে নবীজির এন্তেকাল হয়ে গেছে, সুবহানাল্লাহ বলবেন না। নবীজির যখন এন্তেকাল হয়েছে, মক্কায় একটা বন্যা দেখা দিছে, বন্যা হইয়া পুরা ফসল মাইর গেছে, চুলায় আগুন জ্বলে না, মানুষের খাবার নাই। এবার আম্মাজান আয়েশা তখন জীবিত আছেন, আম্মাজান আয়েশা একজনের কাছে যাও, আমার আব্দুর রহমান আমার ফুতেরে ডাক দাও, সুবহানাল্লাহ কইতেন না, নবীর বিবির হইলো আমরার আম্মা, নবীর বিবির আমরার কি, আর নবীজি হইলো আমাদের রুহানি পিতা, সুবহানাল্লাহ কইতেন না, আমরা হইলাম নবীজির রুহানি সন্তান।
এখন এই জন্য নবীর এতেকালের পরে নবীর বিবিদেরকে উম্মতেরা বিবাহ করা হারাম। বিবাহ করা কি হারাম। নবীর বিবিদের ভিতরে অন্যতম বুদ্ধিমতী ছিলেন আম্মাজান আয়েশা। সুবহানাল্লাহ বলবেন না, আম্মাজান আয়েশা ডাক দেওয়া কয় যাও আমার আব্দুর রহমানের খবর দাও। আব্দুর রহমান দৌড়াই আয়েশা কয় আসসালামু আলাইকুম আম্মাজান, আম্মা গো আম্মা আপনি নাকি আমারে খবর দিছিলেন। আম্মা জানা আয়েশা কয় হ খবর দিছিলাম। কয় কি লাগা খবর দিছিলেন? কয় আম্মা কি লাগা খবর দিছিলেন গো আম্মা? কয় অন্য কিচ্ছু না, নবীজি একদিন কইছে আমি আয়েশায় নিজের কানে শুনছি, কয় আমার আব্দুর রহমানে জান্নাতও যাইব কিন্তু সম্পদ বেশি হওয়ার কারণে তার জান্নাতে যাইতে অনেক দেরি হয়ে যাবে। অনেক গরিব মানুষ আগে জান্নাতে ঢুইকা যাবে কিন্তু আব্দুর রহমানের সম্পদ হবে বেশি, হিসাব দিতে দিতে অনেক দেরি হয়ে যাবে, অনেকে আগে চলে যাবে। আব্দুর রহমান সিল্লান দেয়া পা আম্মা আম্মা গো আমি কি করব গো আম্মা, সম্পদ দিয়া কি দরকার আমার সম্পদের, জান্নাতে যাইতে যদি দেরি হয় এই যান সম্পদ আমার দরকার নাই গো আম্মা, আপনি একটা লাইন করেন। আব্দুর রহমান ধৈর্য ধরো যাও, চিন্তা করো। আব্দুর রহমান বাড়িতে চলে গেছে, বৈশা বৈশা কাঁদতেছে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। এমন সময় এক কর্মচারী ডাক দেয়া কয় আব্দুর রহমান ও মালিক আমার সিরিয়া থেকে আপনার ব্যবসার কাফেলা ডুবছে। সুবহানাল্লাহ, পায় না ওই কাফেলার ভেতরে 700 উট বোঝাই মাল ছিল। কয়শ 700 উট বোঝাই মাল লইয়া মদিনায় কাফেলা ঢুকছে। আব্দুর রহমান রাজা কয় ভাই আপনার কাফেলা ঢুকছে কিতা করতাম? আব্দুর রহমানে সিল্লান দিয়া কয় ওই 700 উট লাইন ধরে নবীর রোজার কাছে নিয়ে দাঁড় করা। ভাই ছেলে সব মসজিদ নববীর কাছে নিয়ে যাও, সব লাইন ধরে দাঁড় করিয়ে দেওয়া হলো। আম্মা জানা আসা হুজরার ভেতর থেকে তাকাইয়া দেখে লম্বা লাইন জান্নাতুল বাকির দিকে, বিরাট লম্বা লাইন, 700 উট দাঁড়াই রইছে। আম্মা জানা আসা কয় উঠকার কয় আব্দুর রহমান হে, কয় আব্দুর রহমান কই, কয় আসতে আসে দৌড়ে আব্দুর রহমান আইসা আয়া কয় আম্মা 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 গো আপনি না বলছিলেন নবীজি বলছে আমার জান্নাতে যেতে দেরি হবে, ও আম্মা 700 উট বোঝাই মাল আমি নিয়ে আসলাম, সব আপনার হাতে উঠাই দিলাম, যেমনে মন চায় আপনি দান করেন, কায়ামতের ময়দানে আমার জন্য আপনি একটু সুপারিশ কইরে। আমি যেন আটকে না যাই, আমার যেন দেরি হয়ে না যায়, আপনি দয়া করে আমার জন্য একটু সুপারিশ কইরেন গো আম্মা। সুবহানাল্লাহ, আম্মা জানা আয়েশা কয় 700 উট বোঝাই মাল মদিনায় যাদের ঘরে চুলায় আগুন জ্বলে না তাদের মাঝে দান করে দাও, কয়েক ওট বুঝাই মাল আম্মা জান আয়েশা নিজের কাছে রেখে দিলেন, নবীর বিবিদেরকে বন্টন করে দিলেন। ও ভাই এটার নাম হইল ইসলাম। কি করছো তুমি ইসলামের জন্য? বাড়ি ছাড়ো নাই, ঘর ছাড়ো নাই, দেশ ছাড়ো নাই, একটা মামলা খাও নাই, জেল জুলুম নির্যাতন হয় নাই। আমার নবীজি 3 বছর ছিলেন জেলখানায়, মক্কা ছেড়ে চলে গেলেন মদিনায়, 313 জন সাহাবা নিয়া 1000 কাফেরের বিরুদ্ধে দাঁড়াই গেলেন। এত সহজে ইসলাম পাও নাই। আজকে এই মাহফিলটা তোমরা যেমনে হাজির হইছো, আমি বুঝিও নাই এত লোক হয়ে যাবে, আমার কলিজার টুকরারা দূর দূর থেকে হাজির হয়ে গেছে, কেন জানি মন্ডায় সাক্ষী দিছে। এই বছর 27 বছর হয় ওয়াজ করি, কত জায়গায় মাহফিলে যাই, মন্ডায় কেন জানি সাক্ষী দিছে রে, পশ্চিম সিংয়ের এই বছরের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে।